বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। অবশেষে প্রতীক্ষার অবসান। 15 অক্টোবর থেকে সিনেমা হল খোলার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। আর এই খবর আসতে না আসতেই বাংলা সিনেপ্রেমীদের জন্য এসে গেল দারুণ খবর। পুজো মানেই বাঙালিদের কাছে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া আর ভালো ভালো সিনেমা দেখা। শত বাধা এলেও প্রতি বছরের মতো এবছরও আসতে চলেছে এক ঝাঁক পুজোর ছবি। বছরের প্রথমেই সামনে এসেছিল রক্ত রহস্য ট্রেলার। হ্যালো, আমি ভগবানকে চিঠি পাঠাতে চাই। কি? আর এই পুজোতেই সুরিন্দর ফিল্মসের তরফ থেকে মুক্তি পেতে চলেছে রক্ত রহস্য। এমনিতেই কোয়েলকে সিলভার স্ক্রিনে দেখার অপেক্ষায় তার অগণিত দর্শক। ও যদি এখনো বেঁচে থাকে সেটা কি করে ট্রেস করব? হ্যালো, সঙ্গে আসছে বনি ঋত্বিকার লাভ স্টোরি। এই পুজোতে একদম অন্যভাবে দর্শকরা পেতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং মিমি চক্রবর্তীকে। আসতে চলেছে এসবিএফ প্রযোজিত মিমি আর অনির্বাণের ছবি ড্রাকুলা স্যার। ক্যামিলিয়া প্রোডাকশনের প্রযোজনায় আসতে চলেছে মায়া কুমারী। মুক্তি পাবে জারেক এন্টারটেনমেন্টের প্রথম ভেঞ্চার্স এসওএস কলকাতা। নুসরাত মিমি ইয়াশ এই ট্রায়োর অন্য ধারার ছবি। আপাতত পুজোতে মুক্তির অপেক্ষায় এই ছবিগুলো। দেখতে দেখতে আরও কিছু সুখবর আসতেই পারে। তাহলে আর কি, শুরু করে দিন কাউন্টডাউন, তৈরি করে ফেলুন নিজেদের পছন্দের তালিকা। পুজোয় সিনেমা হলে বসে বাংলা ছবি দেখার মজাটাই যে আলাদা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।